এক ঐতিহাসিক চুক্তি করল টাটা গ্রুপের মালিকানাধীন ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। ফ্রান্স ও যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড 470টি যাত্রীবাহী উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান সংস্থাটি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। ভার্চুয়ালি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপস্থিতিতে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়, যেখানে উপস্থিত ছিলেন রতন টাটাও। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া ও বোয়িং এর মধ্যকার চুক্তিকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। NDTV জানায়, ফ্রান্সের এয়ারবাস কোম্পানি থেকে 250টি ও যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে 220টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এই চুক্তির মূল্য 800 কোটি মার্কিন ডলার। টাটা গ্রুপ জানায়, বৈশ্বিক বিমান সেবায় নিজেদের স্থান আরও পাকাপোক্ত করার লক্ষ্যে একসঙ্গে এত বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলো আগামী 2-3 বছরের মধ্যে তাদের বহরে যুক্ত হবে। ফ্লাইটগুলো বিশ্বজুড়ে দীর্ঘতম রুটগুলোতে চলাচল করবে বলেও উল্লেখ করা হয়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2021 সালের অক্টোবরে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারের কাছ থেকে কিনে নেয় টাটা গ্রুপ। মধ্যপ্রাচ্যের জনপ্রিয় বিমান সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতেই এয়ার ইন্ডিয়া এই উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিল। বলা হচ্ছে, সেবা ও নিরাপত্তার দিক দিয়ে মধ্যপ্রাচ্যের বিমান সংস্থাগুলো উন্নত হয়, ভারতীয়রা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এই বিমান সংস্থাগুলোর উপর বেশি নির্ভরশীল, আর তাই সেই জায়গাটা পূরণ করতেই এই পদক্ষেপ নেয় এয়ার ইন্ডিয়া। দীর্ঘ 1 বছর ধরে চলে আলোচনা। চুক্তি হলেও কাজটা সহজ হবে না বলে মনে করছেন বিমান খাত সংশ্লিষ্টরা। সিভিল এভিয়েশন কো মজবুত করনা, বিমান খাতকে গুরুত্ব দিচ্ছে ভারত সরকারও। আগামী 5 বছরের মধ্যে দেশটিতে নতুন 80টি বিমানবন্দর নির্মাণ করা হবে, এমনকি দেশটির অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য আগামী 2 বছরের মধ্যে নতুন 1500-এর বেশি বিমান যুক্ত হবে। 2022 সালে শুধুমাত্র ডিসেম্বরে 12 কোটির বেশি ভারতীয় অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য বিমান কি বেছে নেয়। রাহুল রানা, সময় সংবাদ।